ওয়েলকাম টু স্কাই বাংলা নিউজ। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, এখন অতীত, কারণ কিছুক্ষণ আগেই ভারতের চন্দ্রযান 3 চাঁদের মাটি স্পর্শ করেছে। ভারতীয়রা পৌঁছে গেছেন চাঁদ মামার বাড়িতে, চাঁদ মামার থেকে টিপ নিতে। এইটাই এই মুহূর্তের সবথেকে বড় খবর। এছাড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ খবরগুলো দেখতে থাকুন। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দিস, আপনাকে এটা মাপতেই হবে যে কোন নিউজ তার ব্যাখ্যা কিভাবে করা উচিত, কতটা করা উচিত, কেন করা উচিত, এর পেছনে আপনার একটা দৃষ্টিভঙ্গি থাকা উচিত, যে দৃষ্টিভঙ্গি আপনাকে শুধুমাত্র নিউজ পরিচালনা তাদের দাবি দাওয়া গুলো প্রশাসনের কাছে তুলে ধরার জন্য কিন্তু এই সংগঠন। আমরা অবশ্যই চাই যে এই সংগঠনের আওতায় সমস্ত পোর্টাল সাংবাদিকরা একত্রিত হন এবং নিজেদের কাজের পাশাপাশি নিজের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে তুলে ধরা হোক। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা ভোটের আগে আমরা যে কাজ করার জন্য যে বৈধ কার্ড, সে কার্ড কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আমাদের প্রদান করা হয়েছে। এর আগে কিন্তু কোনোদিন এই কার্ড আমাদের প্রদান করা হয়নি এবং আমরা এমনিই কাজ করেছি, কোনোদিনও কোনো কার্ড পাইনি। কিন্তু আমাদের এই সংগঠনের দীর্ঘদিনের দাবি ছিল এবং আমরা যে সংগঠন রেজিস্ট্রার রেজিস্ট্রেশন হওয়ার পর থেকেই আমরা প্রশাসনের কাছে এটা কিন্তু দাবি জানিয়ে এসেছিলাম এবং আমাদের এই আমি স্বপন দাসকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমার বন্ধুদের দেওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি, কারণ আমি তো কোনো সাংবাদিকতা করিনি। আর এমন দুজন মানুষ এখানে বসে রয়েছে যাদের সামনে সাংবাদিকতা নিয়ে বক্তব্য করার ধৃষ্টতা আমার আছে বলে আমার মনে হয় না। কবিতা যা বলবেন সেটা একটু ভালো করে শোনার চেষ্টা করবেন, যা আপনাদের আগামী দিনের পথ চলাতে অনেক সাহায্য করবে। কারণ এমন অনেক ঘটনা এই দুজন সাক্ষী যা আজকের দিনে অনেকেই সাধারণ মানুষের সামনে আসে না বলে সেটা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এখনও কিছু কিছু প্রবীণ সাংবাদিক আছেন যারা অনেক কিছু ঘটনার সাক্ষী, যার মধ্যে অন্যতম নিখিল গঙ্গোপাধ্যায়। এবং আজকে পশ্চিমবাংলায় একটা সরকার পরিবর্তন হয়েছে, একটা মানুষের মস্তানিক থেকে তার যে পরিচয় আছে, বিভিন্ন পরিচয়, তার পরিচয়ের বাইরে তিনি একাধারে ছিলেন সাংবাদিক কিছুদিন এবং তার পাশাপাশি এবছর কলকাতা বইমেলাতে তার কিন্তু দুটি বই কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই দুটি বই কিন্তু মানে বেশ ভালো বিক্রি হয়েছে এবং সারা পেয়ে ফেলেছে। শুধু তাই নয়, একাধিক কবিতা যা দর্শকের মন ছুঁয়ে যায়। আর কেউ নয়, সুবীর মুখার্জি। সুবীর মুখার্জিকে ফেস অফ বেঙ্গল সার্টিফিকেটে সম্মানিত করছে দীপ চক্রবর্তী। সুবীর মুখার্জি, সুবীর মুখার্জিকে উত্তরীয় করে দিচ্ছে অভিষেক পাল, উত্তরীয় এবং ব্যাট করে দিচ্ছে অভিষেক পাল। আমি বলছি যারা আমরা সবাই সাংবাদিক, আমরা আমি আমি কথা দিচ্ছি এই টোটাল অনুষ্ঠানের ভিডিও ফুটেজ আমাদের ক্যামেরা পার্সন আছে, আপনারা সবাই চলে যান, আপনারা ভালো ভিডিও পেয়ে যাবেন, কথা দিলাম। আমরা সবাই সাংবাদিক, জায়গা
বিদায় করে দিই। দেখুন আপনারা সবাই সরে যান, আপনারা টোটাল বিদায় হয়ে তার পরবর্তীকালে যুগ বদলে বদলে এখন মানুষের দুটো ধরনের কর, একটা হচ্ছে যে একটা মোবাইল তাকে রাখতেই হবে, মোবাইল আছে এমনি তাকে নেট ভরতে হবে, নেট বললে এমনি সে ফুটালের খবর গুলোকে পাবে, সুতরাং তার এক্সট্রা কোনো এক্সপেন্স নেই। আর দ্বিতীয় কথা, সময় সে গাড়ি দিয়ে হাঁটতে বসতে যে কোনো সময় সে কিন্তু খবরটা দেখে নিতে পারছে। সুতরাং সকালবেলা এক কাপ চা নিয়ে যেমন একটা খবরের কাগজ পড়া যেমন আমাদের সেই চোখের শান্তি পায়, ঠিক তেমনি ভাবে আমরা যেটা সেটা পাই না সেই সময় যাদের আমাদের সেটাও করে দিয়েছে, তার জন্য কিন্তু আপনারা আছেন। আপনারা কিন্তু পোর্টালের মাধ্যমে সেই খবরটা আমি জেনে যাচ্ছি, হাটে বাটে বাজারে কাজে গাড়িতে যেখানে হোক, আর মিটিং এর মাধ্যমেও দেখে নিচ্ছি যে কি আপডেট আছে। আপনি এলেন, ঘুরতে এলেন, কেমন লাগলো? না, খুব প্রাণবন্ত তো, এতজন লোক পার্টিসিপেট করছে বলছে। এই যে মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী একটা আজ নয়